100 বছর বেঁচে থাকা আমাদের মানুষের পক্ষে অনেক বড় ব্যাপার, কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যেগুলো স্বাভাবিকভাবেই 100 বছরের অনেক বেশি বেঁচে থাকতে পারে। যতই আমরা নিজেদের সবচেয়ে বুদ্ধিমান মনে করি না কেন, বেঁচে থাকার দিক দিয়ে আমরা এদের থেকে অনেক পিছিয়ে আছি। আর এই সকল জীব স্বাভাবিকভাবেই আমাদের তুলনায় অনেক বেশি দিন বাঁচতে পারে। আপনি জেনে অবাক হবেন যে এই সকল জীব বেশিরভাগই সমুদ্রে বসবাস করে। তাহলে চলুন শুরু করা যাক। রেড সি আর্চিন, এই অদ্ভুত ধরনের জীবটি সমুদ্রের 350 থেকে 400 ফিট গভীরে বসবাস করে। সাধারণভাবে এই জীব সমুদ্রের কিনারে পাওয়া যায়, কারণ যাতে করে সমুদ্রের বড় বড় ঢেউ থেকে নিজেদের রক্ষা করতে পারে। এই প্রাণীটির পুরো শরীরে সজারের মতো লম্বা লম্বা কাঁটা রয়েছে, যেটি 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই কাঁটাযুক্ত জীবটি ধীরে ধীরে নিজের অবস্থান পরিবর্তন করে, যার ফলে এটি দীর্ঘায়ু লাভ করে থাকে। বিজ্ঞানীরা এমন এক প্রজাতির আর্চিনের সন্ধান পেয়েছে যেটি 200 বছরেরও বেশি বেঁচে থাকতে পারে, প্লানারিয়া ফ্ল্যাটার্ম। এই আজব প্রাণীটির স্বভাবের কথা শুনলে আপনি চমকে উঠবেন। যদি আপনি এই প্রাণীটির শরীর টুকরো টুকরো করে কেটে দেন, তবু এই প্রাণীটি মরবে না। এই প্রাণীটি অদ্ভুতভাবে নিজের সেই কাটা টুকরোর সাথে মিলে নতুন করে একটি শরীর তৈরি করে নেবে। কি চমকে গেলেন? এই প্রাণীটির এই বিশেষ গুণ থাকার কারণে এর শরীরের পুরাতন কোষগুলোকে আবার নতুন কোষে পরিবর্তন করে নিতে পারে, যার ফলে এই প্রাণীটি দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। কিন্তু এই প্রাণীটিকেও মরতে হয়, সেটা অন্য কোনো প্রাণীর খাবার হিসেবে। কই ফিশ, এই রং বেরঙের প্রাণীটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কারণ আমাদের বাসা বাড়িতে অ্যাকোরিয়ামের সৌন্দর্য বাড়াতে এই প্রাণীটিকে আমরা রাখি, কারণ এই প্রাণীটি দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। আপনি কি এটা জানেন, সাধারণভাবে এই প্রাণীটি 50 থেকে 60 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু বিজ্ঞানীরা এমন এক প্রজাতির কৈফিশ পেয়েছে যেটি 226 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যেটি আসলে একটু অদ্ভুত ব্যাপার। অ্যাটলান্টিক স্পং, এই আজব প্রাণীটি যেটিকে স্পং নামেই সবাই চিনে, এটি অনেক ধীরে ধীরে নিজের স্থান পরিবর্তন করে। এটি এতটাই ধীরে চলে যে সারাদিনে মাত্র 1 মিলিমিটারের মতো স্থান পরিবর্তন করতে পারে। এটি শুনে আপনি অবাক হবেন যে এই প্রাণীটির এই ধীরে চলার কারণেই অনেক বছর বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীদের মতে আমাদের এই পৃথিবীতে এই পর্যন্ত এই প্রাণীটির 10,000 প্রজাতি রয়েছে, আর সাধারণভাবে এটির আয়ু 20 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এই অ্যান্টার্কটিক স্পং প্রায় 150 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ওশেন কিউহগ, নর্থ অ্যাটলান্টিক সমুদ্রে পাওয়া এই প্রাণীটি একই জায়গাতে পড়ে থাকে। যদি এই প্রাণীটি পুরোপুরিভাবে বেঁচে থাকতে পারে, তবে এটি 300 থেকে 400 বছর পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু বেশিরভাগ সময়েই এই প্রাণীটি অন্য প্রাণীর খাবার হয়ে যায়, না হলে প্রাকৃতিক দুর্যোগের কারণে মারা যায়। ইমমর্টাল জেলিফিশ, জেলিফিশের সম্পর্কে তো আপনারা সবাই কম বেশি শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদের এমন এক প্রজাতির সম্পর্কে বলবো যেটা কখনোই মরে না, যাকে আমরা এক কথায় বলি অমর। এই প্রাণীটির এমন হওয়ার পেছনে যে রহস্য রয়েছে সেটি এখন আপনাদের জানাবো। এই প্রাণীটি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন এই প্রাণীটি আবার নতুন করে তার শরীর অপ্রাপ্তবয়সীদের মতো বানিয়ে নেয়, যার ফলে এই প্রাণীটির জীবনচক্র এইভাবেই চলতে থাকে। এই প্রাণীটির ফার্টিলাইজ এক লাভাতে রূপ নেয়, যার ফলে এর পলিপোস্টি একটি মেডুসা হয়, যেটি অপ্রাপ্তবয়স্ক জেলিফিশের মতো। যখন এই প্রাণীটির তার নতুন শরীরে যাওয়ার প্রয়োজন হয়, তখন এটি লম্বা টেকটিক্যাল এবং নিজের শরীরকে ছোট করে এটির পলিপসে আবার চলে যায় এবং নতুন করে এটির শরীর আবার তৈরি করে নেয়, যার ফলে এই প্রাণীটি নিজেকে অমর করে রাখতে পারে। কিন্তু এই প্রাণীটিরও জীবনের সমাপ্তি ঘটে যখন এটি অন্য কোনো প্রাণীর খাবার হয়ে যায়, কারণ এই জেলিফিশের শরীরে নিউট্রিশিয়ানে ভরপুর থাকে, যা সমুদ্রে থাকা বড় বড় প্রাণীদের জন্য খুব মজাদার হয়ে থাকে, যার ফলে এই প্রাণীটি বয়স্ক হয়ে মরে না, কিন্তু অন্য প্রাণীদের খাবার হয়ে মরে যায়। টার্ডিগ্রেড, ওয়াটার বেয়ার নামে পরিচিত এই 8 পা বিশিষ্ট প্রাণীটি সর্বোচ্চ 1 মিলিমিটার সাইজে বড় হয়ে থাকে। এই প্রাণীটির বিশেষ দিকটি হলো এটি যে কোনো পরিস্থিতিতেই নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আপনি আরও জেনে অবাক হবেন যে এই প্রাণীটি -270 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাতেও এবং 151 ডিগ্রি সেলসিয়াস গরমেও নিজেকে মানিয়ে নিতে পারে। আপনার জানার জন্য বলতেছি, এই প্রাণীটি মানুষের থেকেও কমপক্ষে 1000 গুণ বেশি রেডিয়েশন সহ্য করতে পারে, এর ফলে বোঝাই যায় এই প্রাণীটি কত বছর বেঁচে থাকতে পারে। যদি আপনি এটিকে মহাকাশে ছেড়ে দেন, তাহলে এটি কমপক্ষে 10 দিন বেঁচে থাকতে পারবে। তাহলে এবার আপনারাই বুঝে নিন এই প্রাণীটি কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তো বন্ধুরা, এদের মধ্যে আপনার কোন প্রাণীটিকে আজব বলে মনে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি,
তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।